অ্যাঙ্গুল ইনফো ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে একাধিক শূন্যপদ রয়েছে, সেই শূন্যপদ নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করবো আজকের ভিডিওতে। তো ভিডিওটিকে স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তার আগে বলে রাখি, যারা এখনও বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন। তাহলে কী হবে, আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন এবং সেই ভিডিওগুলো দেখে আপনারা তার লাভ ওটাতে বাড়বেন। তো বেশি না কথা বলে চলে আসবো ভিডিওতে। তাছাড়াও আপনাদেরকে ডিসক্রিপশান বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রেখেছি, সেই টেলিগ্রাম চ্যানেলেও আপনারা যুক্ত হয়ে সমস্ত আপডেট সবার আগে পেতে পারবেন এবং ওখানে আমি আর্নিং রিলেটেড প্রচুর পোস্ট দিয়ে থাকি, যেখান থেকে আপনারা খুব সহজেই ইনকাম করতে পারবেন বাড়িতে বসে আপনার স্মার্টফোনের সাহায্যে। তো অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। তো চলে আসছি পশ্চিমবঙ্গে পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করার প্রক্রিয়া শুরু হলো। নিয়োগ করা হবে কলকাতা ওয়েস্ট সার্কেল এর অধীন। কলকাতা যে ওয়েস্ট সার্কেল অফিসের যে ব্রাঞ্চগুলো রয়েছে সেই ব্রাঞ্চগুলোতে কিন্তু পাঞ্জাব ব্যাংক কর্মী নিয়োগ করবে গ্রুপ ডি পার্ট টাইম সুইপার পদে, অর্থাৎ পার্ট টাইম কাজ এটা, গ্রুপ ডির সুইপার পদে কিন্তু কর্মী নিয়োগ হবে। তো আপনাদেরকে যারা এই পোস্টের জন্য আবেদন করবেন তাদেরকে তো এই পোস্টের সম্বন্ধে বিস্তারিত কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো আমি আপনাদেরকে দেখাবো এবং ডিসক্রিপশান বক্সে আমি অ্যাপ্লাই আবেদনের লিঙ্ক এবং যে ফর্ম সেই ফর্মের লিঙ্কও দিয়ে রাখবো। আপনাকে আবেদন করতে হবে সেটা হচ্ছে অফলাইনের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। পার্ট টাইম সুইপার পদ, পদের নাম আমারও বলছি, পার্ট টাইম সুইপার পদ। প্রতি মাসে বেতন থাকছে 14,500 থেকে 28,145 টাকা সঙ্গে অন্যান্য ভাতা, এক তৃতীয়াংশ বেতন দেওয়া হবে। বয়স অর্থাৎ 1/1/2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। বয়সে ছাড় পাবেন, অর্থাৎ এসটি এসসিরা 5 বছরে, ওবিসিরা 3 বছরে, সরকারি নিয়মে যে বয়সের ছাড় থাকে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। বয়সের ছাড় এসটি এসসি বা ওবিসি যারা রয়েছেন তারা কিন্তু ছাড় পেয়ে যাবেন। মোট শূন্যপদ রয়েছে 28টি, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা, তো শিক্ষাগত যোগ্যতার কথা বলতেই জাস্ট শিক্ষাগত যোগ্যতা কিন্তু এই পদের জন্য প্রার্থীকে অবশ্যই মাধ্যমিকের কম যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকলেই কিন্তু আপনি এই জবের জন্য। এর ওপরে যদি আপনি মাধ্যমিক পাস করে ওপরে এইচএস টিএচএস দিয়েছেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। এমনকি যাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই অশিক্ষিত ব্যক্তিরাও এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবারও বলছি একটা বিষয় মাথায় রাখবেন, মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবেন না, অর্থাৎ মাধ্যমিক পাস যদি মাধ্যমিক পাস আউট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, অর্থাৎ মাধ্যমিক পাসের নিচের যারা রয়েছেন তারাই কিন্তু এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো বিশেষ যোগ্যতা আবেদনকারীকে অবশ্যই কলকাতা বা হাওড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদন প্রক্রিয়া অর্থাৎ আবেদন করতে হবে অফলাইনে ফর্ম ফিল আপ করে আবেদন করা হবে, অর্থাৎ আবেদন করার জন্য আমি আপনাদেরকে একটা ফর্ম ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এরকম একটা ফর্ম আপনারা ডাউনলোড করবেন যে কোনো সাইবার ক্যাফে বা প্রিন্টার দোকান থেকে, যদি কারোর প্রিন্টার থাকে সেই নিজের থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করে নেবেন আবেদন করার ফর্মটি নিচের, তো তারপর এ4 সাইজে প্রিন্ট করা হয়ে গেলে ফর্মটি আবেদনকারীর তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে, যে নেম, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, পারমানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশান অ্যাড্রেস, এগুলো সব আপনারা যে যে অ্যাড্রেসগুলো রয়েছে এখানে ছবি দেবেন, পাসপোর্ট সাইজের ছবি তো ফিল আপ করবেন ভালো করে এবং আবেদনকারীর তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর দরকারি সমস্ত যে ডকুমেন্টস সেগুলো জেরক্স কিন্তু ফর্মের সঙ্গে যুক্ত করতে হবে, অর্থাৎ অ্যাটাচ করতে হবে। তারপর ওই সমস্ত কাগজপত্রগুলিকে একটি খামের ভেতরে ভরতে হবে, খামের ওপরে 10 টাকা দামের ডাক টিকিট লাগিয়ে দিতে হবে, অর্থাৎ ডাক টিকিট কিন্তু 10 টাকা করে যে ডাক টিকিট হয় সেই ডাক টিকিটগুলো কিন্তু আপনাকে খামের ওপরে লাগাতে হবে। সব কিছু হয়ে গেলে আবেদনপত্র ওই খামটি নিচের ঠিকানায়, অর্থাৎ আমি আপনাকে কিন্তু একটা ঠিকানা অ্যাড্রেস প্রোভাইড করে দেবো, সেই অ্যাড্রেসে আপনারা কিন্তু পাঠিয়ে দেবেন। তো চিফ ম্যানেজার এইচআরডি ডিপার্টমেন্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হিউম্যান রাইটার্স ডিপার্টমেন্ট সার্কেল অফিস কলকাতা ওয়েস্ট ইউনাইটেড
টাওয়ার চতুর্থ তল 11 হেমন্ত বসু সরণি কলকাতা 701। আপনাকে এই ঠিকানায় অর্থাৎ ঠিকানাও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকেও সেই ঠিকানা নোট করে নিয়ে আপনারা ফর্মটি ফিল আপ করে আপনারা পাঠিয়ে দিতে পারবেন। তো এইভাবে আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, দেখতে থাকুন বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেল।